কঠিন সমাজের কাছে। ফুরফুরা শরীফে গিয়েছিল তো বাবা? সকলে গিয়েছিল ফুরফুরা শরীফে? মাশাআল্লাহ। বাবজি আমি নিচে বসে দেখতে অসুবিধা হচ্ছে? ফুরফুরা শরীফে গিয়েছিলেন, ফুরফুরা শরীফে দাদাপীর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ আমরা সকলে গিয়েছিলাম। কি কি নিয়ে এসেছিলাম? 2 কেজি মনসুর মিঠাই, হাসলি হবে না ভাই, 2 কেজি মনসুর মিঠাই, 1 কেজি সবুজ আর ওই লালচে লালচে জামার রং ওই যে মোরব্বা, তারপর সাদা মোরব্বা, তারপর একটা হাজি রুমাল, 2টো টুপি, তাই না? এরকম করে করে কটা জিনিস আমরা কিনে নিয়ে এসেছিলাম। আপনি যে দাদা পীরের মুরিদ, আপনি যে দাদা হুজুরের মুরিদ, আমি যে মুরিদ, দাদা হুজুর বসিরাট আল্লামা হুজুরের 2 কিংবা 1টা কেতাব বগলে করে নিয়ে এসেছি, কিন্তু প্যাকেট ভরে নিয়ে চলে এসেছি কি মশাই মনসুর মিঠাই খাবার আর দিলকুশ, বুঝলেন না? মনসুর মিঠাই খাবাই, কিন্তু দাদা হুজুরের 1টা কেতাব আমরা সঙ্গে করে নিয়ে এসেছি বলেন। আমরা যে এখানে প্রতাপপুর দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, ক্যানিং দরবার শরীফ, তারপরে হাজি রুস্তম আলী আরও অন্য অন্য পিরলি আছে, তাদের আমরা মুরিদ। আমরা কেউ তরিকা মস্কর এখানে যারা বসে আছেন, পীর আর মুরিদের সম্পর্ক কি? প্রতি নামাজে তরিকা মস্ক করতে হবে, কিন্তু আমরা তরিকা মস্ক করিনি, হুজুরকে ভালোবাসি। প্রতি বছরে মফিজুলকে দাওয়াতকে ফিস করে দিয়েছি, 5 কেজি মুরগি, 2 কেজি ভেকটি মাছ, 2 কেজি মধু, হুজুরে 2000 টাকা হাতে নোট দিয়ে মোসাবা করি। এই ভালোবাসা কি আপনাকে নাজাত দেবে? নাজাত দেবে? নাজাত দেবে না, কখনো দিতে পারে না। এবার আমার হাতে হাত দিয়েছেন টাকা, আমার টাকা দিয়েছেন 10 টাকা। আমি বললাম বাড়ি কোথায়? বলছে হুজুর ডোমঘাট ঝুকুর, ওই ডোমঘাট ওখানে। ও আচ্ছা। মফিজুলের হাতে যেই 200 টাকা পড়লো, তখন জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? ও কুমুক জায়গায়। ও প্রতি বছরে তো ওখানে যাই, ঠিক আছে। তারপরে যে 500 টাকা হাতে হাত দিয়ে মোসাবা হচ্ছে, তখন হয়তো জিজ্ঞাসা করব খেয়ে দিয়ে নিয়েছো বাবা, খাওয়া দাওয়া হয়েছে? জি। হয়তো 2000 টাকা হাতে দিয়েছে, তখন জিজ্ঞাসা করবো এই তোমরা এসেছো ফোন করে কেন আসেনি? এই ভালোবাসা কি নাজাত দেবে? আমার কথা ভালো করে বোঝেন, এই ভালোবাসা কি নাজাত দেবে? আপনার নাজাত আপনার নিজে করে লওয়া লাগবে, ঠিক না বেটি? বুঝতে পারছো বড় ভাই? নিজে করে নেওয়া লাগবে। আমি এসেছি পয়সার জন্য, আমাকে পয়সা না দিলে আমি এখানে আসতাম? মাইকালাকে পয়সা না দিলে কেন আসতো? ওই মুফতি সাহেবকে পয়সা না দিলে কেন আসতো? তাহলে আপন কে আপনার? আপন কে? কেউ আপন নয়, প্রত্যেকে প্রত্যেকে স্বার্থকে চলছে, কিন্তু আপনার আপন হবে আপনার ইমান আর আমল, ঠিক না বেটি? তো সেগুলো কে করবে? আমরা করে দেব। একটু বলেছে হয়তো ছেলেরা খুব ফসে গেছে, হুজুর কেন এরকম বলছে, বলেন কি হবে? আল্লাহ,